সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। রবিবার কক্সবাজারে টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার শুক্রবার জানিয়েছিলেন, রবিবার সকালে টেকনাফে এই বৈঠকে বিজিপির 10 সদস্য এবং বিজিপির 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। বৈঠক শেষে বিকেলে হবে প্রেস ব্রিফিং। তিনি আরও জানান, প্রায় 3 মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বৈঠকে বসতে রাজি হয়ে চিঠি দেয়।